হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আবার নতুন করে হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি ব্যবহার করলে তোমাদের পায়ের গোড়ালির কালো দাগ কিংবা আঙুলের কালো দাগ দূর হবে চিরতনে। বন্ধুরা, চলো দেরি না করে তোমাদের সাথে রেমেডিটি শেয়ার করে ফেলি। এর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেবো হাফ চামচের মতো লবণ। ফ্রেন্ডস, লবণে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আমাদের তত বিভিন্ন প্রদাহের উপশম করতে বেশ কার্যকর। এরপর আমরা এখানে নিয়ে নেব 5 টাকা দামের 1 প্যাকেট কফি। এই কফি প্যাকেটটা আমাদের পুরোটা লাগবে না। এখান থেকে আমরা হাফ চামচের মতো কফি নিয়ে নেব। কফি কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে খুব দারুণ কাজ করে। এছাড়াও কফিতে রয়েছে এক্সফোলিয়েটর যা আমাদের ত্বকের ধুলো ময়না দূর করে ত্বককে নরম ও সতেজ করে তোলে। কফির স্ক্রাবও কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। হাফ চামচ কফি নেওয়া হয়ে গেলে এখানে আমরা নিয়ে নেব আরেকটি উপকরণ। আমরা এখানে নিয়ে নেব 1 চামচের মতো চিনি। বন্ধুরা, চিনিও কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। চিনি আমাদের ত্বকের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। বন্ধুরা, চিনি আমাদের স্কিনের আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। এছাড়াও চিনি আমাদের স্কিনের ময়লা এবং ডেড স্কিন দূর করে এবং ত্বকে নতুন করে জেল্লা দেয়। এরপর এখানে আমরা নিয়ে নেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকটাকে ভিতর থেকে জেল্লা দিতে সাহায্য করে, ভিতর থেকে আমাদের ত্বকের কোষগুলোকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এবার এই সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই প্যাকটি যদি তোমরা তোমাদের পায়ে ব্যবহার করো তাহলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট পাবে। তোমাদের গোড়ালির কালো দাগ দূর হবে, পায়ের কালচে দাগ দূর হবে, তোমাদের পাটা ধীরে ধীরে অনেকটা মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠবে। একবার ব্যবহারের ফলেই তোমরা এর ফলাফলটা বুঝতে পারবে। এই প্যাকটি ব্যবহার করার জন্য এখন আমাদের এখানে লাগবে 1টা আলু। আমরা 1টা আলুকে 1টা ছুরির সাহায্যে স্লাইস করে নেব। আমরা এখানে 2টো স্লাইস করে নেব। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দেবে। এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবে এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং বেশি বেশি করে তোমার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। বন্ধুরা, এখন এই আলু স্লাইসগুলোর উপরে আমরা এই প্যাকটি নিয়ে নেব। আলু টুকরোর উপরে এই গুঁড়োটা নিয়ে আমরা আমাদের 2 পায়ের উপরে এটা আলতোভাবে ম্যাসাজ করে নেব। 10 মিনিটের মতন তোমরা তোমাদের 2 পায়ে এই গুঁড়োটাকে আলুর সাহায্যে ম্যাসাজ করে নেবে। তোমাদের পায়ের গোড়ালি যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে তোমরা এটা আলতোভাবে ম্যাসাজ করে নেবে। 10 মিনিট পরে তোমরা এটাকে 2-3 মিনিটের জন্য ওভাবে রেখে দেবে এবং এভাবে তোমরা এটা উষ্ণ গরম পানি দিয়ে পা 2টো ধুয়ে নেবে। ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবে।